নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আর দুদিন বাদেই মহাসপ্তমী, আর এরই মধ্যে কিন্তু ফাইনাল খবর বেরিয়ে এলো যে দুর্গাপূজার আগে লোকাল ট্রেন চালু হবে কি হবে না, মানে কোন দিন চালু হবে তার কিন্তু ডেট বেরিয়ে এসেছে। এবং সেই সঙ্গে আপনারা কীভাবে লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে কিন্তু এই করোনা আবহে লোকাল ট্রেন চালু করার বিষয় নিয়ে আমরা রাজ্যের এবং সেই সঙ্গে রেল পরিষদেরও কিন্তু আমরা আপনাদের তথ্য তুলে ধরব। তো আপনারা অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, সবার প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দেই যে এই সময় ওয়েবসাইটটি থেকে কিন্তু এই খবরটি বেরিয়েছে। তো এখানে দেখুন নিচে কী বলা হয়েছে, যে রাজ্যের সঙ্গে কথা না বলে লোকাল ট্রেন নয় বলল রেল পরিষদ। হ্যাঁ বন্ধুরা, তো এখানে দেখুন পুরো বিষয়টি এখানে কী বলা হয়েছে। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা চান যে যত তাড়াতাড়ি সম্ভব সরকার লোকাল ট্রেন চালু করে দিক, তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমেই এই ভিডিওটিকে লাইক করবেন এবং সেই সঙ্গে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে সরকারকে জানান যে আপনারা কী চাইছেন। এবং তার সঙ্গে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে যে ঘন্টি অপশনটা থাকে সেটাটি অবশ্যই অলে ক্লিক করবেন এই সমস্ত খবর সবার প্রথমে দেখার জন্য। তো ওখানে দেখতে পাচ্ছেন দেখুন কী বলা হয়েছে, যে বাংলায় লোকাল ট্রেন পরিষেবা ফের শুরু করার আগে রাজ্য প্রশাসনের সঙ্গে বসে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে নিতে চান রেল পরিষদ। বৃহস্পতিবার রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব জানিয়েছে যে এসওপি তৈরি করার পরেই রেল পরিষদ লোকাল ট্রেন চালু করার ব্যাপারে এগোবে। হ্যাঁ বন্ধুরা, তো এখানে দেখুন আরও নিচে কী বলা হয়েছে, যে এই যৌথ প্রোটোকল তৈরি আলোচনা নিয়েই কিন্তু পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার গত মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখে দিয়েছিলেন। রেলের সূত্রে খবর যে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে রেলকে কিছু জানানো হয়নি, কিন্তু সরকারের একটি সূত্র থেকে বলা হয়েছে যে পুজোর পরে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেটা আমরা আগের দিনই আপনাদের বলে দিয়েছিলাম। এবং তারপর এখানে বলা হয়েছে যে বিজেপি এবং বাম কংগ্রেস রাজ্যের লোকাল ট্রেন চালুর ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারের উপর চাপ তৈরি করেছে। শহরতলির ট্রেন চালানোর দাবিতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের বিক্ষোভও দেখা গিয়েছে, কিন্তু রাজ্যের শাসক দল যে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য অগ্রাধিকার দিয়েছে তা স্পষ্ট। যে তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক কথায় বলেন যে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত প্রশাসনের তরফেই নেওয়া হবে, আগে তো করোনা সামলাই। আর এই কথাই কিন্তু রেল বোর্ডের চেয়ারম্যানও সমর্থন করেছেন। আর তারপরে দেখুন রেল পরিষদের তরফ থেকে ভিকে যাদব এটা জানিয়েছে যে গোটা দেশে রেল পরিষেবা পুরোপুরিভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন টাইম টেবিল কার্যকর করা হবে না। আর সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ দেওয়া সম্ভব নয়, এটাও তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।